আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমার নাম মোহাম্মদ সাইফ হাসান শান্ত। আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর যেসব আমল, যেসব দোয়া, যেসব তাসবি পাঠ করতেন তা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ সালাতের সালাম ফেরানোর সাথে সাথে উচ্চস্বরে একবার পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তারপর একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপর একবার পড়তেন আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। একটাই বাধা, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। তারপর বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, তারপর 34 বার আল্লাহু আকবার পড়তেন, সব শেষে বিশ্বনবী একবার সূরা ইখলাস পড়তেন, একবার সূরা ফালাক পড়তেন, আরেকবার সূরা নাস করে দুই হাতের মধ্যে ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এই হাত দুটো মাসেহ করতেন। আমরা সকলেই এই তাসবিগুলো, এই সুন্নাত আমলগুলো ফরজ সালাতের পর করার চেষ্টা করব। আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।